আসসালামু আলাইকুম, আমি সুজন রেজা ফ্রম মাই টেক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তবে আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের সঠিক নাম আপনি কি রাখবেন। আপনি আমি যেটা সাজেস্ট করি সেটা হতো আপনি খাতায় 1 থেকে 20টা নাম লিখবেন, লিখার পরে আপনি ইউটিউবে ক্লিক করুন। ইউটিউবে আসার পরে আপনি এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আপনার খাতা থেকে যে নামগুলো লিখছেন সেগুলো সার্চ দিতে থাকুন। এখানে যেমন মাই টেক নিউজ এখানে দেখতে থাকুন যে আপনার মাই টেক নিউজ নামে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই টেক নিউজ নামে আছে, দ্য টেক নিউজ আছে। আপনি আবার সার্চ করুন। এবার আমরা সার্চ করব মাই টেক 7 প্রো। দেখতে পাচ্ছেন যে মাই টেক 7 প্রো নামে এখানে নেই, দেখতে পাচ্ছি না, নিচে আসুন, নেই। তবে কি এখানে যখন পাচ্ছেন না, আপনি কি এই নামটা কি আপনি রেখে দেবেন, মনে করছেন যে এটা ইউনিক নাম না, তাহলে আপনি খুব ভুল করবেন। কারণ অনেক ক্ষেত্রে এখানে শো করে না, তাহলে আপনাকে দেখতে হবে যে আসলে এই নামটা আছে কি না। এই জন্য আপনি 3 ডট অপশনে ক্লিক করুন। সার্চ ফিল্টারকে টাইপ, এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অলে ক্লিক করুন, চ্যানেলে ক্লিক করুন, দেন অ্যাপ্লাই। এখানে খুঁজতে থাকুন যে এখানে দেখা যাচ্ছে যে টেক আপডেট বিডি আছে, ভিটেক আছে, টেক টিউব আছে, টেক মাই ফোন আছে। এখানে আপনি লেখাতে দেখুন যে মাই টেক 7 প্রো আছে কিনা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, তার মানে এটা নেই, এনে আমি ইউটিউব চ্যানেল নেই, এই জন্য দেখাচ্ছে না। আপনি খুব মনোযোগ সহকারে এখানে দেখতে থাকবেন। আচ্ছা, আপনি এই নামটি আপনি আবার দেখতে থাকবেন যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক পেজ বা ফেসবুকে, ইনস্টাগ্রামে আছে কি না। যদি থাকে তাহলে আপনি এ নামে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। চলুন, এ নামে কোনো ওয়েবসাইট খোলা আছে কি না সেটা আমরা দেখব। এখানে আসার পরে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি একটা লিখেন www.namesec.com। এটাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। সার্চ বারে ক্লিক করুন। এখানে আপনি লিখেন, সার্চ বারে আপনি লিখেন যে আমরা যেটা এখানে সার্চ করলাম, ফাইন্ড অ্যান্ড অ্যাভেলেবল ইউজার মাই টেক 7 প্রো, দেন সার্চ। সবগুলো দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে, অর্থাৎ এ নামে কোনো ওয়েবসাইট এখনও খোলা নেই, ডোমেন খোলা নেই। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, ইউটিউব, আমি যেটা সাজেস্ট করবো যে ইউটিউব, টুইটার, এখানে যে ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন এখান থেকে চেক করবেন না, আপনি সরাসরি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে যে সরাসরি সার্চ দিয়ে নামে চেক করে নেবেন। আর এখান থেকে আপনি চাইলে শুধু ওয়েবসাইটটা চেক করে নেবেন, এখানে বেটার হয় ওয়েবসাইটটা চেক করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সিম্পল এক্সাম্পল দেখায়, যেমন .com দেখতে পাচ্ছেন যে আপনার এই নামে একটা ওয়েবসাইট খুলতে পারবেন, দেখাচ্ছে যে mytech7pro.com। আচ্ছা, এখানে কেটে দিলাম নেট। এখানে আপনি ওয়েবসাইট একটা কিনতে পারেন, এখান থেকে কিনে এই নামে mytech7pro.net এভাবে আপনি খুলতে পারেন। চলুন, এবার আমরা একটু ইনস্টাগ্রামটা চেক করি যে এ নামে মাই টেক 7 প্রো নামে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে কি না। এর জন্য আমরা ইনস্টাগ্রামে আসবো।
ইনস্টাগ্রাম ওপেন হচ্ছে। আসার পরে আমরা এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা এখানে লিখব যে মাই টেক 7 প্রো। দেখতে পাচ্ছেন যে এই নামে আসলে নাই। আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চেক করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা আমার কেমন লাগছে। আর যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।